জেল খাটিছে, জেলের টাকা নিয়েছে, আবার ঘুমোচ্ছি বাড়ি। আর জমিদার, একটা জমিদার সাল পাইছিল না, যাইনি মুজিবারে পুরো দিন গরমে মলতে দিচ্ছে, না হয় গরম পানি দাইতেছে, বরফের মধ্যে চাপাই নাইছে দিতেছে। আজ তার ফিরে নিয়েছি বাংলার একটা বাদ, একটাই ছেলে আমাকে বাংলার, আজ কোন হারামির বাচ্চা পাইছিলাম না। আর আজকে পৃথিবীকে ছল পান টাকারে নিয়ে সিলিমিলি করতেছে, পাঁচ মাসের কাজ করলে আবার এই এক দুধে বাচ্চা আছে, এই দুধে বাচ্চা হয়ে গেছেন যমুনা গেলি, এমন গিরা গিরিছে ওটা। কাকা তাহলে আপনি কোনো ভাতা পান না? কিচ্ছুই না বাপ। আপনার কোনো কাগজপত্র আছে আপনার নিজের কাছে? আছে। হ্যাঁ, তারপর এই যে টাউনের পরে একজনের কাছে আছে, কম্পাউন্ডিং দোকানে ওই জায়গা আছে। তিনি আপনার নাম হচ্ছে কি বললেন? আমার নাম আব্দুল রাজ্জাক শেখ, নিজগঞ্জের বাড়ি, আমার বাপের নাম গুরুন শেখ। আপনি ট্রেনিং করছিলেন কোন জায়গায়? আমি ট্রেনিং করেছিলাম বনগাঁয় এবং কল্যাণী। হ্যাঁ, কাঁঠাল বাগানের ভিতরে আমার দিয়েছিল। এই দেশে এসে কাকের সাথে যুদ্ধ করছিল? এই জায়গা না, আমি যুদ্ধ করেছি খোলকুপ, আমি 8 নম্বর ওয়ার্ডে ছিলাম, মন্টু মিয়ার আন্ডার। এখন আপনি এই গ্রামে দাঁড়ে দাঁড়ে সাহায্য নিয়ে বেড়াচ্ছেন? ভিক্ষা করে বেড়াচ্ছে, আর তো উপায় নেই, ছেলে মেয়ে এত ক্রিমিনাল। আমার কাগজপত্র ঢাকা থেকে আসছে। ছেলে মেয়ে কয়জন আপনার? আমার এক ছেলে এক মেয়ে। তারা কি করে? তারা ছেলেটা ওই সাইডে বাজা নিয়ে ওই রাস্তাঘর বসেছে, তার বাদ সেই দুটে খাতে পারে না বাপ। আর তিন যে বাচ্চা আমার খামার বাড়িতে, আমার পুতা পড়ে নিচ্ছে খালি, যে মেলা হিস্ট্রি বাজান এ কথা আমার তো যে কেবে উঠোয় রাখতে পারো, লাখো এরকম লাখ লাখ কোটি কোটি না হিসেবে